হ্যালো এভরিওয়ান, দিস ইজ কনক ফ্রম মিরর অফ ক্যাম্পাস। এই ভিডিওতে আমরা চেষ্টা করব মুন্সিগঞ্জ জেলার বিখ্যাত সব ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করতে। তো চলুন শুরু করি। নাম্বার 10, তো 10 নম্বর এখানে যে ব্যক্তির নাম আছে তিনি হচ্ছেন হুমায়ুন আজাদ। উনি একজন বিখ্যাত প্রখ্যাত সাহিত্যিক। সো আমরা চেষ্টা করেছি এই ভিডিওতে এই জেলার 10টা বিখ্যাত ব্যক্তিদের নামের একটা তালিকা প্রোভাইড করতে। অনেক সময় আমাদের নিজ জেলার বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার প্রয়োজন হয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমরা এনাদেরকে চিনি না বা এনাদের সম্পর্কে একটু কম জানি, সেই কারণে সেই ইনফরমেশানগুলো ইন্টারনেট থেকে বের করতে অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়। আপনাদের সেই জার্নিকে আরও সহজ করে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। চলুন পরের স্লাইডে যাওয়া যাক। নাম্বার নাইনে যে ব্যক্তি আছে তিনি হচ্ছেন ইমদাদুল হক মিলন। আট নম্বর এখানে যে ব্যক্তি আছে তিনি হচ্ছেন সৈয়দ মইনুল হোসেন। সাত নম্বর এখানে যে ব্যক্তি আছে তিনি হচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ছয় নম্বরে যে ব্যক্তি আছে তিনি হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। পাঁচ নম্বরে থাকা ব্যক্তিটি হল ইয়াজউদ্দিন আহমেদ। চার নম্বরে এখানে যে ব্যক্তি আছে তিনি হচ্ছেন চাঁদ মিয়া। তিন নম্বরে এখানে যে ব্যক্তি আছে তিনি হচ্ছেন আলাউদ্দিন আলী। দুই নম্বরে এখানে ব্যক্তির নাম আছে তিনি হচ্ছেন চিত্তরঞ্জন দাস। এক নম্বরে যে ব্যক্তির নাম এখানে আছে তিনি হচ্ছেন জগদীশ চন্দ্র বসু। এই হচ্ছে এই জেলার বিখ্যাত 10 জন ব্যক্তির নামের একটা তালিকা। এনাদের সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য এখান থেকে নামটা পিক করে একটু গুগলে সার্চ করবেন, অনেক অনেক তথ্য পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যদি মনে হয় উপকারী তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।